নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি শেজওয়ান চিকেন রাইস। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক শেজওয়ান চিকেন রাইস বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এখানে 200 গ্রামের মতন চিকেন আছে। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আর আদা আর রসুন। এটাকে আমি হামান দিস্তাই থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ মতন তেল। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নি। এবার ম্যারিনেট করে আমি চিকেনটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব হাই ফ্লেমে। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে বের করে নিচ্ছি। হাই ফ্লেমে চিকেনটা ভাজলে চিকেনটা বেশ জুসি হয়। বাকি চিকেনের টুকরোগুলো একইভাবে ভেজে নেব। যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন বাটার। বাটারটাকে একটু গলতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কমিয়ে 1-2 মিনিট একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর এবং কুচিয়ে রাখা বিনস। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এগুলোকে আমি 3-4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। 3-4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়ে আমি 1 মিনিট মতন ভাজব। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি। মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকেও মিশিয়ে নিলাম। 1-2 মিনিট একটু চিকেনটাকে রান্না করে নেব মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা বাসমতি রাইস, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে সেটাও দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি দিইনি। মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে আমি এটাকে পরিবেশন করব। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।